দেখুন, প্রথমে আমি সবার আগে প্রথমে পিঠের যে টেকেন আছে, যে ডার্ট আছে, সেই ডার্টটা দেবো আমি। ডার্টটা কীভাবে দিতে হয় দেখুন, মোটামুটি বডির নিচের দিকে 50%-এর হাফ দেওয়া হয়, আর উপরের দিকে আপনার যে পুটটা আছে সেই পুটটা সমান রাখতে হয়, ঠিক আছে? এই নর্মালি আপনি পুটটা সমান রেখেও করতে পারেন, আপনি কোনো অসুবিধা নেই। আর এটা লম্বা মোটামুটি আপনি, এগুলো অ্যাকচুয়ালি শেপ অনুযায়ী হয়, আপনার পিঠের শেপ অনুযায়ী হয়, তবুও আপনি 4 ইঞ্চি 5 ইঞ্চি করতে পারেন লম্বা। এবার দেখুন সামনের পার্ট রেডি করবো। ঠিক আছে, এরকম ভাবে পেয়ার হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি পেয়ার হয়ে যাবে এটা। আর এই যে যে এটা রয়েছে, এটা দুটোকে মিডিল করে ফেলতে হবে, ঠিক আছে? মানে দুটো দাগকে সমান করে কাপড়টাকে এক্সট্রা হয়ে যাচ্ছে তাহলে, ঠিক আছে? আর আমি সবসময় প্যাটার্নের প্যান্ট, এই যে দাগ থাকে এই দাগের বাইরে দিয়ে কিন্তু সবসময় কিন্তু আমার প্যাটার্নে সেলাই করতে হবে। আমি সেই মার্জিনটা কিন্তু এখানে নিয়ে সবসময় প্যাটার্ন, মানে যে দাগ থাকবে তার বাইরে দিয়ে এরকমভাবে সেলাই করতে হবে, ঠিক আছে? মানে ধরুন এই দাগটাই তার বাইরে দিয়ে সেলাই করবেন আপনি, নাহলে কিন্তু আমার প্যাটার্ন মিলবে না। আমি এইভাবেই করি। আবার আপনারা যদি মনে করেন যে না আমি প্যাটার্নটা রেখে করবো, তাহলে প্যাটার্ন কাটিংয়ের সময় ইয়েটা কম দেবেন। এবার আর একটা পার্ট আবার টেকেন দেবো। তো ফ্রেন্ডস, খুবই ইজি প্লেন কাট ব্লাউজ, ঠিক আছে? এরপরেও যদি আপনাদের কোনো প্রবলেম হয়, তো আমার আপনার আমাকে মোটামুটি আপনারা যেভাবে আপনার মেসেজ করছেন, আপনারা এইভাবে মেসেজ করবেন। দেখুন আর একটা টেকেন বাকি আছে। ঠিক আছে,
এ দেখুন আমার দুটো পার্ট রেডি হয়ে গেছে, সামনের পার্ট, ঠিক আছে। এবং ফ্রেন্ড যখন পার্টটা রেডি হবে তখন এরকম ভাবে পেয়ার দেখাবে, ঠিক আছে, একটা লেফট সাইড একটা রাইট সাইডের পার্ট হবে, ঠিক আছে। এবার আমি যেটা দেখুন তারপরে আপনার এবার পট্টি করব। এবার এটার বুক পট্টি করতে হবে, একটা আপনার হুক থাকবে, একটাতে ঘাট থাকবে, একটা হুক ঘাট থাকবে, ঠিক আছে। আর হুক পট্টিটা একটু সরু হয়, মানে ওটা ভেতর দিকে যায়, আর ঘাট পট্টিটা কিন্তু ফ্রেন্ড একটু চওড়া করতে হবে আপনাদেরকে, কেন না হলে আপনার স্কিন দেখা যাবে, আপনারা জানেন এগুলো তো। যাই হোক দেখুন পট্টিটা এবার আমি কাটছি, আমি ফ্রেন্ড কোনো কিছু আপনাদের কাছে হাইড করছি না, এবং পরিষ্কারভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা প্রত্যেকটা পার্ট ভালো করে দেখবেন, কারণ প্রত্যেকটা পার্টেই কিছু না কিছু থাকছে সেখানে। এটা আমার উপরের কাজ, ঠিক আছে, হুক পট্টিটা, হুক পট্টিটা আপনারা এইভাবেও করতে পারেন, আমি একবারে পাকা করে দিলাম। আর এই পার্টটা আমি ঘাট করতে করবো, ঠিক আছে। এই পার্টটা যখন আমি লাগাচ্ছি তখন এই পার্ট বডির পার্টটাকে যেটা রয়েছে সেটা উল্টো করে নিচ্ছি আমি, তারপরে পট্টিটাকে ফোল্ড করে নিলাম ওটা। আর এটার ক্ষেত্রে আমি ফোল্ড না করলেও কোনো অসুবিধা হবে না, আমি সিঙ্গেল পাকা করতে হবে আর পট্টিটাকে সোজা করে রাখতে হবে। আর এই জায়গাটা ফ্রেন্ড আপনারা হেমে করতে পারেন, আমি এটাকে মেশিনে একবারে ফিনিশ করে দিচ্ছি। আর এই প্রসেস আগেও অনেক দেখিয়েছি, প্রত্যেকটা ব্লাউজের টেকনিক একই রয়েছে, বেসিক টেকনিক একই। তবুও আমি যখন শেখাচ্ছি আপনার, তবুও পুরো প্রথম থেকে আপনার আবার আর একটা আমাকে স্টিচ করতে হবে, এটা ঘাট পট্টি। আর ঘাট পট্টিতে ফ্রেন্ড একটা কথা বলে নিই আপনাদেরকে, এই যে ঘাট পট্টি দেখছেন ফ্রেন্ড, এই যে পট্টিটা, এটা কিন্তু